সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই নির্দেশনা দেন তিনি। দেশের বর্তমান শক্তিশালী অর্থনীতির চাকা ধরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সারা দেশে তৃণমূল পর্যন্ত নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্বে থাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত হয় বার্ষিক কুচকাওয়াজ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁকে সশস্ত্র সালাম জানানো হয়। সেবা ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 162 জন আনসার সদস্যকে দেয়া হয় পদক। প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পদক পরিয়ে দেন। ব্যাটালিয়ন আনসার মোহাম্মদ ইব্রাহিম কলিল প্রেসিডেন্ট আনসার পদক। প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আনসার সদস্যদের অবদানের কথা স্মরণ করেন। বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় শান্তি বজায় রাখতে এই বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস যখন তারা বাস, গাড়ি, রিক্সা, ভ্যান, এমনকি রেলগাড়ি এবং রেল লাইনে যখন আগুন দিয়ে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে মারছিল, সেই রেল লাইনের নিরাপত্তার দায়িত্ব আনসার ভিডিপিকে দেওয়া হয়েছিল এবং তারা যথাযথভাবে তা পালন করে যান। দেশের শান্তিপূর্ণ পরিবেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি। বাংলাদেশকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং এই ক্ষেত্রেও আমাদের এই আনসার ভিডিপি বাহিনী সবসময় সন্ত্রাস জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি, আর শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়, আর দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারেরই উন্নয়ন। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য নবনির্মিত মুজিব প্রাঙ্গণ সহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেন সরকার প্রধান। শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই নির্দেশনা দেন তিনি। দেশের বর্তমান শক্তিশালী অর্থনীতির চাকা ধরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সারা দেশে তৃণমূল পর্যন্ত নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্বে থাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত হয় বার্ষিক কুচকাওয়াজ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁকে সশস্ত্র সালাম জানানো হয়। সেবা ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 162 জন আনসার সদস্যকে দেয়া হয় পদক। প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পদক পরিয়ে দেন। ব্যাটালিয়ন আনসার মোহাম্মদ ইব্রাহিম কলিল প্রেসিডেন্ট আনসার পদক। প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আনসার সদস্যদের অবদানের কথা স্মরণ করেন। বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় শান্তি বজায় রাখতে এই বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস যখন তারা বাস, গাড়ি, রিক্সা, ভ্যান, এমনকি রেলগাড়ি এবং রেল লাইনে যখন আগুন দিয়ে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে মারছিল, সেই রেল লাইনের নিরাপত্তার দায়িত্ব আনসার ভিডিপিকে দেওয়া হয়েছিল এবং তারা যথাযথভাবে তা পালন করে যান। দেশের শান্তিপূর্ণ পরিবেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি। বাংলাদেশকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং এই ক্ষেত্রেও আমাদের এই আনসার ভিডিপি বাহিনী সবসময় সন্ত্রাস জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি, আর শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়, আর দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারেরই উন্নয়ন। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য নবনির্মিত মুজিব প্রাঙ্গণ সহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেন সরকার প্রধান। শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।